এবার আমরা কোনো একটা লেন্সের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোনো একটা লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস, ফোকাস দূরত্ব, এগুলো কী হয়, এগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। তাহলে কোনো একটা উত্তল লেন্স বা কোনো একটা অবতল লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কী বা সেন্টার অফ কার্ভেচার কী? সেন্টার অফ কার্ভেচার বলছে যে কোনো একটা লেন্স, সে উত্তল হোক বা অবতল হোক, উত্তল লেন্স হোক, কনভেক্স হোক বা কনকেভ হোক, এই দুটো লেন্সই বা এই দুটো লেন্সেরই যে তল দুটো হয় সেই তল দুটো গোলীয় হয়, অর্থাৎ উত্তল লেন্সেরও দুটো তল স্ফেরিক্যাল, অবতল লেন্সেরও দুটো তল স্ফেরিক্যাল, অর্থাৎ এই তলটাও গোলীয় তল, এই তলটাও গোলীয় তল, অবতল লেন্সের ক্ষেত্রেও তাই, এই তলটাও গোলীয় তল, এই তলটাও গোলীয় তল। তাহলে বলছে যে কোনো একটা লেন্সের দুটো তলই সাধারণত গোলীয় হয়, তাহলে এই গোলীয় তল দুটো যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে আমরা বলবো C1 C2, অর্থাৎ কোনো একটা লেন্স সাধারণত দুটো গোলীয় তল দিয়ে তৈরি হয়, অর্থাৎ সেই গোলীয় তল দুটোর যে কেন্দ্র বা গোলীয় তল দুটো যে গোলকের অংশ বা যে গোলক থেকে তল দুটোকে নেওয়া হয়েছে সেই গোলকের কেন্দ্রকে আমরা বলবো ওই লেন্সের সেন্টার অফ কার্ভেচার বা C1 C2। এটা আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রেও দেখেছিলাম যে কোনো একটা অবতল দর্পণ বা উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কী, যে কোনো একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ বা যে গোলক থেকে নেওয়া হয়েছে সেই গোলকের সেন্টারকে আমরা বলি গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র। কিন্তু লেন্সের ক্ষেত্রে যেহেতু দুটো গোলীয় তল আছে এজন্য এদের ক্ষেত্রে দুটো সেন্টার অফ কার্ভেচার বা দুটো বক্রতা কেন্দ্র হয়, এজন্য আমরা বলি যে C1 C2 হচ্ছে দুটো বক্রতা কেন্দ্র উত্তল লেন্সের জন্য এবং অবতল লেন্সের জন্য, অর্থাৎ কনভেক্সের ক্ষেত্রে এ তল এবং এ তলটা যে গোলকের অংশ তার কেন্দ্র C1, বি তলটা যে গোলকের অংশ তার কেন্দ্র C2, তার এই C1 C2কে আমরা বলি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রে এই তলটা এ, এই তলটা বি, তাহলে এ তলটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র C1, বি তলটা যে গোলকের অংশ সেই গোলকের সেন্টার C2, তাহলে C1 C2কে আমরা বলবো সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র ওই লেন্সের। এবার বক্রতা কেন্দ্রের পরের যে টপিকটা সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার কি বলছে, লেন্সের দুটো বক্রতা কেন্দ্র আছে অর্থাৎ দুটো বক্রতা ব্যাসার্ধ আছে। বক্রতা ব্যাসার্ধ কি বলছে, লেন্সের যে দুটো তল তারা সাধারণত গোলীয় হয়, স্ফেরিক্যাল সারফেস হয়, তাহলে স্ফেরিক্যাল সারফেসগুলো যে স্ফিয়ার থেকে নেওয়া হয়েছে, যে গোলক থেকে নেওয়া হয়েছে, তার ব্যাসার্ধকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। অর্থাৎ কোনো একটা উত্তল লেন্সের ক্ষেত্রে এ তলটা যে গোলক থেকে নেওয়া হয়েছে তার সেন্টার C1, তাহলে AC1 হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। একইভাবে বিতলটা, তাহলে বিতলটা যে গোলকের অংশ সেই গোলকের সেন্টার হচ্ছে C2, তাহলে BC2টা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে AC1 অ্যান্ড BC2 বোথ আর রেডিয়াস অফ কার্ভেচার অফ অ্যান কনকেভ অ্যান্ড কনভেক্স লেন্স। অর্থাৎ কোনো একটা উত্তল বা অবতল লেন্সের ক্ষেত্রে C1 C2 বোথ আর সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড AC1 অ্যান্ড BC2 বোথ আর রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্যাট লেন্স। তাহলে কোনো একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা বক্রতা কেন্দ্র থাকে বা একটা বক্রতা ব্যাসার্ধ থাকে, কিন্তু লেন্সের ক্ষেত্রে দুটো বক্রতা কেন্দ্র C1 C2, দুটো বক্রতা ব্যাসার্ধ AC1 BC2। তাহলে এর পরের টপিক কী, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কী বা প্রিন্সিপাল অ্যাক্সিস কী? প্রিন্সিপাল অ্যাক্সিস বলছে যে কোনো একটা লেন্সের দুটো বক্রতা কেন্দ্র C1 C2, সেই C1 C2 গামী সরলরেখাটাকে বলে ওই লেন্সটির প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। অর্থাৎ এটা একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের দুটো সেন্টার অফ কার্ভেচার C1 C2, সেই দুটো সেন্টারের বা দুটো সেন্টারগামী যে সরলরেখাটা সেই সরলরেখাটাকে বলে, এই সরলরেখাটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রে C1 C2 দুটো বক্রতা কেন্দ্র, সেই বক্রতা কেন্দ্রগামী সরলরেখাটাকে বলে ওই লেন্সটির প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এই তিনটে বেসিক নোটেশন, একটা বক্রতা কেন্দ্র, একটা বক্রতা ব্যাসার্ধ, একটা প্রধান অক্ষ। বক্রতা কেন্দ্রকে বলছে কোনো একটা লেন্সের দুটো গোলীয় তল, সেই গোলীয় তল দুটো যে গোলক থেকে নেওয়া হয়েছে তাদের সেন্টারকে আমরা বলবো C1 এবং C2, এবং C1 C2 বোথ আর সেন্টার অফ কার্ভেচার অফ দ্যাট কনভেক্স অ্যান্ড কনকেভ লেন্স। তাহলে একইভাবে AC1টা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, BC2টা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তাহলে AC1 অ্যান্ড BC2 আর রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্যাট লেন্স। তিন নম্বর হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। প্রধান অক্ষ কী বলছে, দুটো সেন্টার অফ কার্ভেচারকে যোগ করেছে যে সরলরেখাটা সেই সরলরেখাটাকে বলে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার চার নম্বর বিষয়, অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র বিষয়টা কি, আলোক কেন্দ্র হচ্ছে আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম যে গোলীয় দর্পণে আমরা বস্তুর যে দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব, এগুলো সব মেজার করি কোথা থেকে, পোল থেকে বা মেরু থেকে। কিন্তু অর্থাৎ মেরু গোলীয় দর্পণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু,
ঠিক তেমনই লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু এবং আলোক কেন্দ্রকে আমরা ও দিয়ে ডিনোট করি। আলোক কেন্দ্রকে ও দিয়ে লেখা হয়। আলোক কেন্দ্রর ডেফিনিশনটা কি বা আলোক কেন্দ্র বিষয়টা কি বলছে? কোনো একটা আলোকরশ্মি কোনো একটা লেন্সের একটা তলের ওপর এসে আপতিত হলো। কোনো একটা আলোকরশ্মি কোনো একটা লেন্সের একটা তলের ওপর এসে পড়লো। তাহলে বায়ু থেকে যখন কোনো একটা আলোকরশ্মি কাঁচ দিয়ে তৈরি লেন্সের উপরে এসে পড়বে, তখন লেন্সের মধ্যে দিয়ে তার প্রতিসরণ ঘটবে। এবার প্রশ্নটা হচ্ছে যে প্রতিসরণের পর সে পুনরায় প্রতিসৃত হবে বা নির্গত হবে লেন্স থেকে। তাহলে বলছে যে যদি আপতিত আলোকরশ্মি অর্থাৎ ইনসিডেন্ট রে এবং নির্গত আলোকরশ্মি বা ইমার্জেন্ট রে এই দুটো পরস্পরের সাথে সমান্তরাল হয়, অর্থাৎ কোনো একটা আলোকরশ্মিকে তুমি কোনো একটা লেন্সের উপর ফেলেছো, তাহলে ধরে নাও পিকিউ হচ্ছে আপতিত আলোকরশ্মি। ছবিতে পিকিউ হচ্ছে আপতিত আলোকরশ্মি বা ইনসিডেন্ট রে। তাহলে পিকিউ কোনো একটা আলোকরশ্মিকে লেন্সের এই সারফেসের উপর কিউ বিন্দুতে আমরা ফেলেছি। তাহলে বায়ু থেকে কাছে যখন কোনো একটা আলোকরশ্মি প্রবেশ করবে, তখন আলোর প্রতিসরণ ঘটবে এবং প্রতিসরণের ফলে আলোকরশ্মিটা কিছুটা অভিলম্বের দিকে সরে আসবে। তাহলে কিউ আর হচ্ছে প্রতিসৃত আলোকরশ্মি বা রিফ্র্যাক্টেড রে। তাহলে হেয়ার পিকিউ ইজ অ্যান ইনসিডেন্ট রে অ্যান্ড কিউ আর ইজ রিফ্র্যাক্টেড রে বা প্রতিসৃত আলোকরশ্মি। এবার কিউআর আলোকরশ্মিটা যখন লেন্সের এই তলের ওপর এসে পড়বে আর বিন্দুতে, তখন ঘন থেকে লঘুতে পুনরায় প্রতিসরণ ঘটবে এবং আলোকরশ্মিটা কিউআর পথে প্রতিসৃত হবে। বা এটাকে তুমি যদি একটা এস বিন্দু বলো, এই বিন্দুটাকে তুমি যদি এস বলো বা এই সরলরেখাটাকে তুমি তাহলে বলবে আর এস। তাহলে পিকিউ হচ্ছে ইনসিডেন্ট রে বা আপতিত আলোকরশ্মি, কিউআর হচ্ছে প্রতিসৃত আলোকরশ্মি বা রিফ্র্যাক্টেড রে, আর এস হচ্ছে নির্গত আলোকরশ্মি বা ইমার্জেন্ট রে। তাহলে কন্ডিশন বলছে যে যদি ইনসিডেন্ট রেটা অর্থাৎ পিকিউ নির্গত আলোকরশ্মি বা আর এস এর সাথে সমান্তরাল হয়, তখন ও বিন্দুটাকে বলবো আমরা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। কেন আমরা ও বিন্দুটাকে বলছি? তার ডেফিনিশনটাই এটা যে কোনো একটা আলোকরশ্মি কোনো একটা লেন্সের একটা তলের উপরে সে আপতিত হয়ে লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর যদি লেন্সের অপর তল দিয়ে নির্গত হয়, অর্থাৎ কোনো একটা আলোকরশ্মি কোনো একটা লেন্সের উপরে সে পড়লো, লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর লেন্সের অপর তল দিয়ে নির্গত হলো, এক্ষেত্রে যদি ইনসিডেন্ট রে আর রিফ্র্যাক্টেড রে অর্থাৎ আপতিত আলোকরশ্মি আর নির্গত আলোকরশ্মি পরস্পরের সাথে সমান্তরাল হয়, প্যারালাল হয়, তখন আলোকরশ্মিটা তার গতিপথে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকে বলবো আমরা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। তাহলে এক্ষেত্রে আলোকরশ্মিটা প্রতিসরণ ঘটেছে লেন্সের মধ্যে দিয়ে এবং আমরা ধরে নিচ্ছি যে পিকিউটা আর এস এর সাথে সমান্তরাল ছবি অনুযায়ী। তাহলে আলোকরশ্মিটা তার গতিপথে প্রধান অক্ষকে ও বিন্দুতে ছেদ করেছে, এজন্য ও বিন্দুকে বলছি আমরা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। তাহলে এই লেন্সের ও হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে কোনো একটা লেন্সের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে এই নির্দিষ্ট বিন্দু মানে ওটা একটা স্পেসিফিক পয়েন্ট, অর্থাৎ তুমি লেন্সটাকে নিয়ে যা খুশি করো লেন্সের আলোক কেন্দ্রর অবস্থান পাল্টাবে না। এজন্য আমরা সব কিছু দূরত্ব, এরপর যখন বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব সব কিছু আমরা ও থেকে মেজার করি, ওটাকে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। তাহলে এরপর হচ্ছে প্রিন্সিপাল ফোকাস বা মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস বিষয়টা কি? আমরা লেন্সের আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম লেকচার টুতে যে মুখ্য ফোকাস কি, যে অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি প্রধান অক্ষের সাথে অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি যদি গোলীয় দর্পণের উপর এসে আপতিত হয়, তখন দর্পণ কর্তৃক প্রতিফলনের পর বা দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলি আমরা মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাসের ডেফিনেশনটা একদম সেম, যে ধরে নাও এটা কোনো একটা উত্তল লেন্স, তাহলে উত্তল লেন্সের এটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, তাহলে এটা কোনো একটা উত্তল লেন্স, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস এবং ও বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। এবার আমরা কী করলাম, অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মিকে উত্তল লেন্সের উপর ফেললাম, অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি যারা প্রধান অক্ষের সাথেও সমান্তরাল। এটা ম্যান্ডেটারি যে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোকরশ্মিগুলো কোনো একটা উত্তল লেন্সের উপর ফেললে লেন্স কর্তৃক প্রতিসরণের পর প্রতিসৃত আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের উপর থাকা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এই বিন্দুটাকে বলছি আমরা মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। তাহলে এফটাকে বলছি আমরা মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। আর ফোকাস দূরত্ব কি? ফোকাস দূরত্ব হচ্ছে অপটিক্যাল সেন্টার থেকে প্রিন্সিপাল ফোকাস এই যে দূরত্বটা, অর্থাৎ ও থেকে এফ পর্যন্ত দূরত্বটা, এই দূরত্বটাকে বলি আমরা স্মল এফ বা ফোকাল লেন্থ বা স্মল এফ, অর্থাৎ ফোকাস দূরত্ব। তাহলে প্রিন্সিপাল ফোকাসের ডেফিনেশন কি? যে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোকরশ্মি গুচ্ছ
কোনো একটা উত্তল লেন্সের উপর আপতিত হলে লেন্স কর্তৃক প্রতিসরণের পর বা লেন্সের দ্বারা প্রতিসরণের পর প্রতিসৃত আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের উপর থাকা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। এই নির্দিষ্ট বিন্দুটাকে বলি আমরা প্রিন্সিপাল ফোকাস। তার জন্য কনভেক্স লেন্সের জন্য, কনকেভ লেন্সের জন্য কন্ডিশনটা কী হয়, কনকেভ লেন্সের ক্ষেত্রেও বিষয়টা বাকি বিষয়গুলো সেম, শুধু এক্ষেত্রে আলোটা এখানে যেমন অনেকগুলো আলোকরশ্মি এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছিল, এক্ষেত্রে অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মিকে আমরা অবতল লেন্সের উপর ফেলব এবং লেন্স কর্তৃক প্রতিসরণের পর প্রতিসৃত আলোকরশ্মিগুলো কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে ডাইভার্জ হচ্ছে বলে মনে হবে। এজন্য এই বিন্দুটাকে বলি আমরা মুখ্য ফোকাস। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে ডেফিনেশনটা কি? একই, যে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোকরশ্মিগুলোকে কোনো একটা অবতল লেন্সের উপর ফেললে লেন্স কর্তৃক প্রতিসরণের পর প্রতিসৃত আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের ওপর থাকা কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে ডাইভার্জ হচ্ছে বলে মনে হয়। এই নির্দিষ্ট বিন্দুটাকে, প্রধান অক্ষের ওপর থাকা এই নির্দিষ্ট বিন্দুটাকে বলি আমরা প্রিন্সিপাল ফোকাস বা মুখ্য ফোকাস। অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে ডেফিনেশনটা কী হবে? উত্তল লেন্সের ক্ষেত্রে অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মিকে আমরা উত্তল লেন্সের উপর ফেলছি, লেন্স কর্তৃক প্রতিসরণের পর প্রতিসৃত আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, অ্যাকচুয়ালি মিলিত হচ্ছে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মিকে আমরা অবতল লেন্সের উপর ফেলছি, কিন্তু লেন্স কর্তৃক প্রতিসরণের পর প্রতিসৃত আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের ওপর থাকা কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে ডাইভার্জ হচ্ছে বলে মনে হচ্ছে বা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে বলবো আমরা প্রিন্সিপাল ফোকাস বা মুখ্য ফোকাস, আর ও থেকে এফ পর্যন্ত দূরত্বটাকে বলবো আমরা ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ।